সো গাইজ, স্ক্রিনে যেসব ফটোগুলো দেখলেন, যেসব ফটোর অপোজিটকে খুব সহজে খুব সুন্দরভাবে স্মুথলি রিমুভ করা হয়েছে, তো আপনিও চাইলে খুব সুন্দরভাবে যে কোনো ফটোর অপোজিটকে স্মুথলিভাবে সুন্দরভাবে রিমুভ করতে পারবেন। তো কীভাবে রিমুভ করবেন ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে খুব সুন্দরভাবে বুঝে যাবেন। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো চলুন দেখে আসি কীভাবে রিমুভ করতে হয়। তো সর্বপ্রথম আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারে এসে লিখবেন যে স্ন্যাপ এডিট, লিখে সার্চ করে দিবেন, তাহলে এরকম একটা অ্যাপস দেখতে পাবেন। তো আমি অ্যাপসটিকে অলরেডি ইনস্টল করে রেখে দিয়েছি, তো আমি এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। আপনিও যদি অ্যাপসটিকে ইনস্টল করে থাকেন তাহলে তো খুবই ভালো, নাহলে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। আর অবশ্যই আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে, নাহলে হবে না। তো এখান থেকে ক্রস করে দিচ্ছি আমি। তারপর যতবারই আপনাদের কাছে পারমিশন চাইবেন ততবারই পারমিশনটা আপনি অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্ট রিমুভ অবজেক্ট, তো এইটার উপর একবার ক্লিক করে দিবেন, তারপরে অ্যালাউ করে দিবেন। তারপরে আপনি যে ফটোটি থেকে রিমুভ করতে চান সে ফটোটি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে কিছুক্ষণ অ্যাড হবে, তো আপনি এখানে প্রচারটিকে ভালো করে দেখে নেবেন। তারপরে আপনার ক্রস বাটন থাকবে, সেখানে আপনি ক্রস করে নেবেন। তো আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি, আবারও ক্রস করে দিলাম এখান থেকে। তারপর আপনার ফটোটি এখানে আপলোড হবে, দেখতে পাচ্ছেন এখানে অটো উপর একবার ক্লিক করে দিবেন। আর অবশ্য আপনার এইখানে দুটো জিনিস দেওয়া থাকবে, এখানে ম্যানুয়াল, বাম দিকে অটো, তো আপনি এখানে অটোটিকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন যে তিনটে অপশান দিয়েছে, তো তিনটের মধ্যে যেটি আপনি রিমুভ করতে চান সেটার উপর একবার ক্লিক করবেন, তাহলে ওটা মার্ক হয়ে যাবে। তো আমি এইখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, এটা মার্ক হয়ে গিয়েছে। তো আমি এটা রিমুভ করতে চাইছি, তো এবার এইখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ যে অপশানটি আছে এটার উপর একবার ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্মুথলি এখানে দেখতে পাচ্ছেন। আপনি বারবার চেষ্টা করলেও বুঝতে পারবেন না যে এখানে আগেরও একটা মানুষ ছিলই কি ছিল না, এত সুন্দরভাবে এখানে স্মুথলি রিমুভ করা হয়েছে। আপনি একবার দেখতে পারেন যে আগে কেমনটা ছিল এখন কেমনটা হয়েছে। তো খুব সুন্দরভাবে এখান থেকে স্মুথলি রিমুভ করতে পারবেন আপনি। তারপরে আপনাকে যদি ডাউনলোড করতে চান তো এখানে সোজা ডাউনলোডের উপর একবার ক্লিক করবেন, সেভের উপরে, সরি। তারপরে এখানে উপরে দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটি প্রো, ম্যাক্সিমাম সাইজ অ্যান্ড নো অ্যাডস, তো আপনি এইটা সিলেক্ট করবেন না, নিচে যেটা আছে এটা সিলেক্ট করবেন। আর কিছুক্ষণ আপনাকে এখানে অ্যাড দেখতে হবে, সেটাও আপনি দেখে নেবেন। আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। তার আগে আপনাদেরকে বলি যে আমার চ্যানেলটি যদি আপনারা নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আগে নতুন ভিডিও পেতে। তো আমি এখান থেকে ক্রস করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ছবিটি সেভ করে নিয়েছি আমার গ্যালারিতে। তো এইভাবে খুব সহজে আপনি চাইলে যে কোনো ফটোর অবজেক্টকে আপনি রিমুভ করতে পারবেন। আবার এখানে সুন্দর একটি মজার বিষয় যে আপনি এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, এখান থেকে আকাশটি চেঞ্জ করতে চাইলে আকাশ চেঞ্জ করতে পারবেন। তো আমি আপনাকে সাপোজ আকাশটি দেখাচ্ছি চেঞ্জ করে, এখানে আকাশের উপরে একবার ক্লিক করবেন স্কাইয়ের উপরে। তারপরে এখানে একটু লোডিং হবে, দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্কাই পেয়ে যাবেন এইখানে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে আকাশটি অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে খুব সুন্দরভাবে যে কোনো ফটোর অবজেক্টকে রিমুভ করতে পারেন এইভাবে। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। ভিডিওটি যদি একটু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।